প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, কিছুক্ষণ আগেই আমি তোমাদের ইতিহাসের মক টেস্ট বা মডেল প্র্যাকটিসের যাই বলো না কেন আমি তোমাদের চ্যানেলের মারফতে আপলোড করেছি। তো আজকে এই ভিডিওতে আমি আরেকটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার আলোচনা করব, যেটি হচ্ছে সাবজেক্টটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের, রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের যাদের জেনারেল পেপার রয়েছে CC-1 বা GE-1 তাদের জন্য মডেল প্র্যাকটিস সেট আমি তুলে ধরছি। তো এই মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপারটি অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, যাদের খুব ভালোমতো পড়া হয়েছে তারাও, এবং যাদের সেরকম পড়া হয়নি তাদের জন্য তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মডেল প্র্যাকটিস সেট অবশ্যই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পারবে না অবশ্যই তোমরা প্রথমে বইতে খুঁজবে, যদি তাও নাও পাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। এবং আর অন্যান্য কোন কোন সাবজেক্টে তোমাদের মডেল প্র্যাকটিস সেট দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো দেখো, একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 15টি প্রশ্ন এখানেও করতে হবে, আমাদের ইতিহাসের মতো পলিটিক্যাল সায়েন্সও কিন্তু করতে হয়। তো রাজনীতি শব্দটির উৎস কী, আচরণবাদী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য লেখো, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, অ্যারিস্টটল রচিত একটি গ্রন্থের নাম লেখো, রাষ্ট্রের নয়া উদারনীতিবাদী তত্ত্বের দুজন প্রবক্তার নাম করো, সার্বভৌমকতার একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে পার্থক্য কী, রাজনৈতিক দলের দুটি প্রধান কাজ উল্লেখ করো, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো, আইনের দুটি উৎস উল্লেখ করো, আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো, সাম্যের দুটি রূপের উল্লেখ করো, প্রলেতারিয়েতের এক নায়ক তত্ত্ব বলতে কী বোঝো, র্যাডিক্যাল নারীবাদের মূল বৈশিষ্ট্য কী, টু ট্রিজিস অন সিভিল গভর্নমেন্ট বইটি কার লেখা, স্বার্থ গোষ্ঠীর দুটি উদাহরণ উল্লেখ করো। ঠিক আছে, এগুলো গেল আমাদের এক নম্বরের কিছু এসিকিউ প্রশ্ন, 15টি আমাদের করতে বলে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আমি কিন্তু তোমাদের 50টি এসিকিউর সেটও এই চ্যানেলের মারফতে দিয়েছি, সেগুলো অতি অবশ্যই দেখবে এবং সাথে এই প্রশ্নগুলো দেখবে। আশা করি তোমরা এখান থেকে বহু প্রশ্ন পরীক্ষা প্রশ্নপত্রে কমন পাবে। এবং তোমাদের মনে একটি কনফিউশন হয়েছে, তোমরা 2023 পরীক্ষা দিচ্ছ, তোমরা বারবার বলছো যে 2022 প্রশ্নপত্র যদি দেন স্যার দেখবো, 2022 প্রশ্নপত্রে পরীক্ষাই হয়নি, লাস্ট 2021 অবধি হয়েছে। ব্যাপারটা কী, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যেই ইয়ারে তোমরা পরীক্ষা দাও, ঠিক আছে, এই 2023 তোমরা পরীক্ষা দেবে, প্রশ্নপত্র যখন তোমরা পাবে লেখা থাকবে দেখবে মাথায় 2022, ঠিক আছে, তোমাদের লাস্ট 2022 যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু 2021 প্রশ্নপত্র হয়েছে, ঠিক আছে। তো লাস্ট অবধি 2021 প্রশ্নপত্র রয়েছে, তোমরা 22 দেবে কিন্তু পরীক্ষা দিতে হবে 22 প্রশ্নপত্রে। তো এখন যদি চাও তোমরা, সেই প্রশ্ন তো দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে নতুন, প্রথম পরীক্ষা দিতে চলেছো, অবশ্যই কনফিউশন থাকবে। তো তোমরা এই চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব। চলে আসবো মডুল ওয়ানে। এবার মডুল ওয়ান থেকে আমাদের দুটি প্রশ্ন দেয়, সেখান থেকে একটি প্রশ্ন 10 নম্বরে করতে হয়। তো আমি এখানে 3টি প্রশ্ন করে রেখেছি, ঠিক আছে, যাতে মডেল প্র্যাকটিসের জন্য সেটও হয় এবং লাস্ট মিনিটে সাজেশন নিয়ে যাবো, তোমরা কিন্তু এটাকে ফলো রাখতে পারো। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, দুয়ের ক্য রয়েছে আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো, গয় রয়েছে আইন ও অধিকারের সম্পর্ক ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু পড়বে। এবার 3-এর দাগে, মডুল ওয়ানেরই 3-এর দাগে 15 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের প্রশ্নপত্রে এবং একটি করতে হবে। তো রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা ব্যাখ্যা করো, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী ধারণাটি আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 3টি প্রশ্ন, ঠিক আছে, আমি 3টি করে দিয়েছি। মডুল 2-এও 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে 10 নম্বরের, মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো, উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। এখান থেকে আমি 2টি দিয়েছি, যে কোনো একটি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হয় প্রশ্নপত্রে। 5-এর দাগে 15 নম্বরের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। তো 5-এর কয় রয়েছে ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর একটি টিকা লেখো, ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর একটি টিকা লেখো। এবং 5-এর ক্ষয় রয়েছে দেখো ফ্যাসিবাদের অর্থ কী, ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি
উল্লেখ করো, ঠিক আছে? এই সঙ্গে 9-2 পড়ে ফ্যাসিবাদের উৎপত্তি আলোচনা করো, ঠিক আছে? তো আশা করি তোমাদের মডেল প্র্যাকটিস সেটটি বা মক টেস্ট পেপারটি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা ভালোভাবে এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা নিশ্চিত রূপে সাফল্য পাবে এবং তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারা সকলেই এই প্রশ্নপত্রটি পেয়ে উপকৃত হয়। তো আজকের মতো ভিডিও শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। টাটা।